শুভ দর্শক, লন্ডন বাংলা ওয়েস থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। শুভ দর্শক, সিলেট সিটিকে আধুনিক এবং ডিজিটাল করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন ইতিপূর্বে কাজ শুরু করেছে। আপনারা জানেন সিলেটের বিভিন্ন খাল ছড়া রয়েছে, সেগুলোতেও সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা কিন্তু এই ছড়াকে উদ্ধার করে ছড়ার পাশে যে অত্যাধুনিকভাবে কিছু ওয়াকার পার্কের মতোই আসলে তৈরি করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট সিটির রুজবির ঠিক পাশে যে ছড়াটি রয়েছে সেখানেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছড়াকে এটা উদ্ধার করে এখানে একটি ওয়াকাপ যেটাকে বলা হয়, যেটা আসলে আমরা অনেকেই বুঝি, যেটা আসলে পার্কের মতো করা হচ্ছে, যেখানে একসময় এই খালগুলো নোংরা ময়লা আবর্জনায় ভরপুর ছিল এবং এই খাল ছড়ার পাশে কিন্তু কেউ আসতে পারত না। সেই ছড়াগুলো পাশের ড্রেনের যে পানি নিষ্কারণের পানি যাচ্ছে, পাশাপাশি এই পাশে কিন্তু এমনভাবে অত্যাধুনিকভাবেই আসলে এটাকে সুন্দর করে তুলছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা। এটা ইতিপূর্বে এখনও কাজ চলছে, যদিও এই কাজটি আসলে নান্দনিক বলা যায়। সিলেট সিটিকে বাংলাদেশ সরকার ইতিপূর্বে ডিজিটাল সিটি ঘোষণা করা হয়েছে, সেটার লক্ষ্যেই কিন্তু সিলেট সিটি ঘোষণা কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানের এই নান্দনিক কাজগুলো, যেটা আসলে বলা যায় নিঃসন্দেহে অনেক সুন্দর। ইতিপূর্বে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে, তারই ধারাবাহিকতা এই ছড়ার পাশে নতুন ওয়াকাপ তৈরি করে এটাকে আসলে আধুনিক এবং ডিজিটাল করা হচ্ছে এবং এখানে আসলে এক ধরনের পার্ক সিস্টেম করা হচ্ছে, যেখানে একসময় মানুষ আসতে পারতো না, বসতে পারতো না, এই পাশ দিয়ে যাতায়াত করা যেত না, সেটাকেই কিন্তু এখন আধুনিকভাবে তৈরি করা হচ্ছে। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সরকার এই উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইতিপূর্বে। ইতিপূর্বে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো ছড়া রয়েছে সেগুলোকে অনেকটা উদ্ধার করে নান্দনিকভাবে তৈরি করা হচ্ছে এবং ছড়ার পাশে যেভাবে তৈরি করা হয়েছে আসলে এখানে একটা পার্কের মতো, যেটা আসলে আমরা বহির্বিশ্বে অনেক সময় দেখে থাকি, সেগুলোই আসলে ইতিপূর্বে আমাদের সিলেট সিটি কর্পোরেশন শুরু করেছে সেই কাজ। শুভ দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেটে উপশহরস্থ রুজবির পাশে যে ছড়াটি রয়েছে, যেটা শহরের বিভিন্ন পাশ দিয়ে এসে আসলে সুরমানো দিতে যাচ্ছে, সেই ছড়ার পাশেই এভাবে ওয়াকাপ তৈরি করছে সিলেট সিটি কর্পোরেশন। আপনারা দেখতে পাচ্ছেন এই নান্দনিক কাজগুলো ইতিপূর্বে এখনও শেষ হয়নি কাজগুলো, তারপরে অনেকটা গুছিয়ে যে সিঁড়িগুলো দেওয়া হয়েছে সেখানে আসলে টাইলস, যেখানে সাধারণ দর্শনার্থী যারাই আসবেন তারা আসলে বসতে পারবেন, এইগুলো আসলে নান্দনিক ডিজাইনের অনেক কাজ করা হচ্ছে সিলেটের রুজবির পাশে, যেটা আসলে উপশহর এলাকা। সেই আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছড়া, যেটা আমাদের সিলেটি ভাষায় বলা হয় খাল, সেই খালকু পানি নিষ্কাশন বা সিলেটের বিভিন্ন যে ছড়া রয়েছে সেগুলো আসলে ড্রেন থেকে এরকম ছড়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সেই ছড়াগুলো উদ্ধার করে সিলেট সিটি কর্পোরেশন ইতিপূর্বে তারা কিন্তু নান্দনিকভাবে এর পাশে আসলে একটা ওয়াকাপ তৈরি করছে, যেটা আসলে অনেক সুন্দর। ইতিপূর্বে হয়তো আপনারা দেখতেও পেরেছেন এটি বিভিন্ন গণমাধ্যমেও এসেছে, যেটির কাজ এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, সেই কাজটি চলছে এখনও। আসলে এটা বলা যায় যে একটা পার্কের মতো, অনেক পার্কে এরকম আসলে সুন্দর। ইতিপূর্বে আমাদের সিলেটের যে প্রথম যে শিশু পার্কটি রয়েছে সেটিও আসলে এরকম ছিল না বা এরকম না, বা আরও বিভিন্ন পার্ক রয়েছে যেগুলো পর্যটন রয়েছে, আসলে এমনটা আসলে আমরা অনেক জায়গায় দেখি নাই, কিন্তু একটি ছড়া উদ্ধার করে সেখানেই পাশে ওয়াকে এক ধরনের পার্ক বলা যায় এটাকে, আসলে একটা নান্দনিক
সিটি করা হচ্ছে, যেটা আসলে কৃতজ্ঞতা অবশ্যই সিলেট সিটি কমিশনের রয়েছে, তাদেরকে আসলে ধন্যবাদ জানাতে হয়। এরকম বিভিন্ন ছড়া খালগুলো উদ্ধার করে তারা আসলে নান্দনিকভাবে এই সিলেটকে গড়ে তুলতেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার এই মুহূর্তে যে উন্নয়ন কাজক্রম করে যাচ্ছে সেগুলোর দ্বারাও একদা সিলেট সিটি কমিশন তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের এই সিলেট শহরকে আধুনিক এবং নান্দনিক সিলেট ইতিপূর্বে ডিজিটাল সিলেট ঘোষণা করা হয়েছে। আপনারা দেখেছেন সিলেটের বিভিন্ন রাস্তার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে ইতিপূর্বে দেখেছেন বিভিন্নভাবে, কিন্তু এটাও করা হচ্ছে আমাদের সিলেটের একটা উন্নয়ন সমৃদ্ধ বলা যায়। এর যেরকম আসলে আপনারা দেখছেন এই ছোড়াটি কখনো এরকম ছিল না, আমরা নিজেরাও কখনো আগে আসতে পারিনি এই জায়গাগুলোতে, এবং ময়লা আবর্জনা ছোড়া বা খাল ড্রেন যেগুলো ছিল আসলে বিভিন্ন জায়গায়, সিলেট শহর তো তা না, বাইরে অনেক জায়গায় কিন্তু ছোড়াগুলো ময়লা আবর্জনা নোংরা থাকে, থাকে দুর্গন্ধ পরিবেশ থাকে, সেই জায়গায় একটা নান্দনিক পার্ক বলা যায় করা হচ্ছে, সেটা অবশ্যই সিলেট সিটি কর্পোরেশনের অবদান তথা বাংলাদেশ সরকারের এবং সিলেট এক আসনের মাননীয় মন্ত্রী আব্দুল মোমিন সুদ সহ যারা কর্তৃপক্ষ রয়েছে আসলে তাদের অবদান অবশ্যই, এবং বাংলাদেশ সরকার ইতিপূর্বে বাংলাদেশ সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনও এই ছোড়াগুলো উদ্ধার করেই এরকম নান্দনিকভাবেই আসলে এই পরিবেশ সৃষ্টি করছে, যাতে ছোড়া ড্রেন যেগুলি আছে সেগুলো আর মানুষ যাতে না বলতে না পারে যে ময়লা আবর্জনার জায়গা সেগুলো যাওয়া যায় না। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কর্মচারী রয়েছেন, তারা আসলে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, এই তাদের এই কর্মচারীর দ্বারাই কিন্তু আমাদের এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে, বিশেষ করে এই জায়গাটাই তাদের কঠোর পরিশ্রমে। এই বৃষ্টি ভেজা দিনেও সুপ্রদর্শক আপনারা হয়তো অনেকে জানেন, যদিও ইতিপূর্বে লাগাতার বৃষ্টি হচ্ছে সিলেট শহরে, অনেকটা বন্যার আশঙ্কাও বলা যাচ্ছে, সেই সময়ও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা রয়েছেন বা এখানে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু এই কাজ চালিয়ে যাচ্ছেন, যদিও এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি, তারা ইতিপূর্বে আসলে কাজটি চালিয়ে যাচ্ছেন। এবং অনেক কর্মচারী আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে রয়েছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই বৃষ্টি ভেজা দিনে। বিভিন্ন ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, ফুলের টবগুলোই আছে আসলে, এগুলো সারিবদ্ধভাবেই আসলে বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে, বিভিন্ন জায়গায় একজন বড় ভাই কমেন্ট করেছেন, অবশ্যই এটা আমাদের মেয়র এটার অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমি সিলেট সিটি কমিশনের মেয়র আরিফ উল্লাহ চৌধুরীকে বা যারা আসলে ওনার কর্তৃপক্ষ যারাই রয়েছেন সবাইকে আসলে আমরা ধন্যবাদ যাই। এরকম একটা ছোড়াতে, বিশেষ করে আমরা যেগুলো আসলে সিলেটি ভাষায় বুঝি যে খালগুলো অনেকটা ময়লাই হয় সব জায়গাতে, কিন্তু সিলেট সিটি কমিশন কর্তৃপক্ষ এই খাল বা ছোড়াগুলো উদ্ধার করে তারা কিন্তু এই নান্দনিক একটা বলা যায় পার্ক করা হচ্ছে, যে জায়গায় আমরা কখনো আসতে পারতাম না সেই জায়গায়। এটা অবশ্যই সিলেট সিটি কমিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে হয়, পাশাপাশি সিলেট সিটি কমিশনের মেয়র সহ যারা এই সংশ্লিষ্ট রয়েছেন তাদের সবাই কৃতজ্ঞতার যোগ্য, এবং সবাই আমরা চাই এরকম সিলেট সিটি কর্পোরেশনকে সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন সিলেটকে অত্যাধুনিক এবং আধুনিক করা হোক, সেটার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন তথা আমাদের সরকার কাজ করুক, সেটাই প্রত্যাশা করি। উন্নয়ন সবাই চায়, আমরাও চাই, এরকম একটা উন্নয়ন হলে এটা আমাদের উন্নয়ন, এটা আমাদের দেশের উন্নয়ন, এটা আমাদের সিলেটের উন্নয়ন, সেটা সবসময় অব্যাহত থাকুক। এবং যারা এই কাজগুলো করছে প্রত্যক্ষভাবে, বিশেষ করে বাংলাদেশ সরকার তথা আমাদের সিলেট এক আসনের মাননীয় মন্ত্রী এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারাই রয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞতা, এবং আগামীতেও তারা এভাবে বিভিন্ন কর্মকাণ্ড উন্নয়নমূলক করে যাক সেই প্রত্যাশা করে। সুপ্রদর্শক আপনাদেরকে সবাই সবসময় বলে থাকি, এই মহামারীর সময় আপনারা সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, বিশেষ করে সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মানবেন সে প্রত্যাশায়।
খোদা হাফিজ, সালাম আলাইকুম।